সারা দেশে বিজিবি মোতায়েন করা হয়েছে। কুমিল্লায় মন্দিরে মুসলমানদের কোরআন অবমাননার ঘটনা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারা দেশে মোতায়েন করা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। আজ দুপুর পর্যন্ত 22টি জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার 14 আগস্ট সকালে বিজিবি পরিচালক অপারেশন লে কর্নেল ফয়জুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, জেলা প্রশাসনের চাহিদা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে দুর্গাপূজার সুশৃঙ্খলতা বজায় রাখতে সারা দেশে বিজিবি মোতায়েন করা হয়েছে। বুধবার 13 অক্টোবর থেকে কাজ শুরু করেছে তারা। রাজধানীতে মোতায়েন করা হয়েছে কিনা তা জানতে চাইলে লে কর্নেল ফয়জুর রহমান বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চাহিদা থাকলে রাজধানীতেও বিজিবি মোতায়েন করা হইবে। মন্দির ও এর আশেপাশে টহল দিয়ে অন্যান্য বাহিনীর সঙ্গে মাঠে থেকে বিজিবি দায়িত্ব পালন করবে বলে জানান তিনি। সারা দেশে কত প্লান্টন বিজিবি মোতায়েন করা হয়েছে এমন প্রশ্নে বিজিবি এই কর্মকর্তা বলেন, চাহিদার ভিত্তিতে প্রয়োজনীয় সংখ্যক বিজিবি মোতায়েন করা হয়েছে।